জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। 26 বছর পর 4 অভিযুক্তকে যাবজ্জীবন সাজা কলকাতা হাইকোর্টের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল 5 নম্বর সারাংপুর অঞ্চলের বেনিয়াখালী এলাকায়। উল্লেখ্য, 1996 সালের 27 জুলাই দিনদাহারি কাজেম মোল্লা নামে এক কংগ্রেস কর্মীকে খুন করে তৎকালীন বাম কর্মী সমর্থক। জানা গেছে, কাজেম মোল্লা তার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিল। ঠিক সেই সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে বোমাবাজি করে। ঘটনায় বোমের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে কাজেম মোল্লা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় কাজেমের পরিবার মোট 10 জনের নামে ডোমকল থানায় লিখিত অভিযোগ করলে দুষ্কৃতীদের পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠালে বহরমপুর জেলা আদালতে তাদের সাজা ঘোষণা হয়। অভিযুক্তদের পরিবার জেলা আদালতকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। তারপর 2006 সালে তাদের জামিন দেওয়া হয়। তারপরেই দুই পক্ষের মধ্যে চলে আইনি লড়াই। শেষমেশ 6 জন রেহাই পেলেও 4 জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। এমনটাই জানিয়েছেন মৃতের ছেলে বাশির মোল্লা। 17 বছর পর আবারও সাজা ঘোষণার রায় শোনার পর চিন্তায় ভেঙে পড়েছে অভিযুক্ত কালাম মোল্লা, গাজী মোল্লা, মঞ্জুর মোল্লা, সালাম মোল্লার পরিবার। অভিযুক্তরা অনেকেই ক্যামেরার সামনে আসতে না চাইলেও তাদের একমাত্র ভরসা আইন, আদালত এবং উপরওয়ালা বলেই জানা যায়। দশে পুরো নির্দোষে আমি খাটে খটে খাই, মানুষ খাটে খায়। এই উটি খাটে ছিলাম আপনার 3 মাস, আর লাইফার খাটে ছিলাম আপনার 14 মাস। পুরো গ্রামের লোককে জিজ্ঞাসা করেন আমার নামের উপর। দল ও নিজের বাঁচার জন্য, সন্ত্রাস করার জন্য দলটাকে ওরা অবলম্বন ধরে নিয়েছে। এবার সেটা আইন, ধরেন আইনের কথা বলবে, ওরা এত বড় একটা অন্যায় করেছে, একটা ক্রাইম করেছে, ক্রাইমে তো কিছু একটা ঘটবে। তার জন্য তো আদালত এলে তো মানুষ তো আদালতের প্রতি, আইনের প্রতি মানুষ আর বিশ্বাস হারিয়ে যাবে। সুতরাং আদালত আদালতের পথে চলেছে, ওদের যে অ্যাক্টিভিটি সেটাও অ্যাক্টিভিটি করে।